ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মে মাসের রাশিফল। জানবো মে মাসটা আমাদের কেমন যাবে না যাবে। তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে মে মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। চলুন তাহলে আগে জেনে নিই মে মাসে গ্রহদের কি অবস্থান থাকছে না থাকছে। থাকবে সূর্য। সূর্য 13 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকবে, 14 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে। মেষ রাশিতে থাকবে বুধ। বুধ 8 তারিখ পর্যন্ত মেষ রাশিতে থাকছে, 9 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে থাকবে শুক্র। শুক্র 13 মে থেকে 25 জুন পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। মিথুন রাশিতে থাকছে রাহু। 24 তারিখ বুধ আবার বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে চলে আসবে। মঙ্গল মকর রাশিতে থাকবে 3 তারিখ পর্যন্ত। মঙ্গল আবার রাশি পরিবর্তন করে 4 তারিখ চলে আসবে কুম্ভ রাশিতে। মঙ্গল থাকবে 3 তারিখ পর্যন্ত মকর রাশিতে। মঙ্গল আবার 4 তারিখে রাশি পরিবর্তন করে চলে যাবে কুম্ভ রাশি। বৃহস্পতি এবং শনি দুজনেই বক্রী অবস্থায় থাকবে। 11 মে থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত শনি থাকবে বক্রী অবস্থায়। 14 মে থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায়। এটা গেল গোটা মে মাসের গ্রহদের অবস্থান। এবার জানবো মকর রাশির মে মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে অর্থ ব্যয় কিন্তু প্রচুর পরিমাণ হবে। যতটা অর্থ আসবে তার থেকে বেশি পরিমাণ অর্থ ব্যয় কিন্তু এই মাসে হবে। এমন কিছু কারণে অর্থ ব্যয় এই মাসে আপনাদের হবে, যে জিনিসগুলো না করলেও চলে যেত তবুও সেই জিনিসগুলোর কারণে আপনাদের অর্থ ব্যয় হবে। অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস আপনারা এই মাসে কেনাকাটা করে ফেলবেন, যার ফলে কিন্তু অর্থ ব্যয় বিপুল পরিমাণে আপনাদের এই মাসে হবে। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে এই মাসে আপনারা যদি কাউকে কোনো রকমভাবে অর্থ ধার দেন সেক্ষেত্রে কিন্তু সেই অর্থটা পেতে প্রচণ্ড পরিমাণ প্রবলেম কিন্তু আপনাদের এ মাসে হবে। এ মাসে যে কোনো কাজ আপনাদের একটু দেরিতে হবে। ধরুন যে কাজটা 5 দিনে হয়ে যাওয়ার সেই কাজটা হতে কিন্তু 15 দিন সময় লাগবে। কেন এই কথাটা আমি বলছি, এটার কারণ হচ্ছে শনি রেট্রোগেট যেহেতু হয়ে যাচ্ছে, জুপিটার যেহেতু রেট্রোগেট হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু এই সিচুয়েশানগুলো আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। শনি এবং জুপিটার এই দুটি রেট্রোগেট নিয়ে আমি একটি ভিডিও করেছি, যারা এখনও দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন। দেখে নিলে আপনাদের কাছে এই যে রেট্রোগেটে কেন এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে সেগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। মে মাসে আপনারা দেখবেন আপনাদের অফিসেও কিন্তু অনেক প্রবলেম অ্যারাইজ করছে। অনেক মানুষ আছে যাদের কিন্তু এই মাসে জব চলে যাওয়ারও একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। অফিসে সিচুয়েশান যাই হোক না কেন, বেশি রিয়্যাক্ট করতে যাবেন না, বেশি প্রোটেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু জব চলে যাওয়ার প্রবণতাও কিন্তু আপনাদের এই মাসে একটা দেখা যাচ্ছে। অত্যাধিক মাত্রায় পরিশ্রম কিন্তু আপনাদের এই মাসে করতে হবে। যতটা পরিশ্রম করবেন ঠিক ততটা ফল কিন্তু আপনারা এই মাসে পাবেন না। যেমন এই মাসে আপনাদের এডুকেশনটা কেমন থাকছে না থাকছে, এডুকেশনের ব্যাপারে বলবো। কোনো জায়গায় যারা ভাবছিলেন অনেকদিন ধরে কোনো কোর্সে অ্যাডমিশন নেবেন, তাদের ক্ষেত্রে বলবো কি এই সময় আপনারা যেখানেই অ্যাডমিশন নেন না কেন জায়গাটা ভালো করে ভেরিফাই করে নিন, সমস্ত জিনিস আগে জেনে নিন, তারপর অ্যাডমিশন নিন। এই সময় কোনো জায়গায় অ্যাডমিশন, স্কুল কলেজ বা যারা কোনো কোর্সে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুল একটা জায়গায় অ্যাডমিশন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা স্কুল স্টুডেন্ট তাদের এই মাসটা কেমন যাবে, স্কুল স্টুডেন্টদের আমি বলবো পড়াশোনা কোনো কিছুর বিনিময়ে স্কুল স্টুডেন্টরা ফোকাস করতে পারবে না, এটা একটা বড় প্রবলেম হবে। পড়াশোনা ঠিকঠাকভাবে মনোযোগ যেটা, সেই মনোযোগ কিন্তু স্কুল স্টুডেন্টরা দিতে পারবে না, কোথাও এনার্জি কিন্তু ল্যাক করবে, এই জিনিসটা স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ঘটবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে বিজনেস।
বিজনেসের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কোনো কিছুর বিনিময়ে বিজনেসে আপনারা ভালো রেজাল্ট পাবেন না। কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো সেক্টরে 9 তারিখের পর থেকে আপনারা একটু বেটার রেজাল্ট পেতে পারেন, তবে সব বিজনেসে বেটার রেজাল্ট পাওয়া যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলবো কোন কোন ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন, যাদের বিজনেস আছে, যাদের সেলস বা মার্কেটিংয়ের বিজনেস আছে, সেই সমস্ত বিজনেসে কিন্তু ভালো রেজাল্ট একটু হলেও পাওয়া যাবে। যে বিজনেসগুলো সার্টান রুল করে সেই বিজনেসগুলো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট এই মাসে অন্তত পাওয়া যাবে না। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, এই সময় অনেক মানুষের কিন্তু ফ্যামিলির মধ্যে অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করবে। মানুষের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা, কারোর সাথে আপনার একটা বিবাদে জড়িয়ে যাওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু ফ্যামিলির লোকেদের সাথে আপনাদের ক্রিয়েট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে। আপনাদের আমি একটাই কথা বলবো, ধরুন যে কোনোই পরিস্থিতি ক্রিয়েট হোক না কেন, ফ্যামিলিতে আপনারা কিন্তু কোনো ডিসিশান এই মাসে নিতে যাবেন না। এই মাসে ডিসিশান নেওয়ার আগে 100 বার ভাবুন, তারপর একটা ডিসিশান নিন, কারণ আপনার একটা ছোট ডিসিশান কিন্তু অনেক বড় ক্ষতির কারণ কিন্তু এই মাসে হয়ে যাবে। তাই খুব ভাবনা চিন্তা করে ডিসিশান নিন, নাহলে কিন্তু প্রবলেম ওয়েট করছে আপনাদের জন্য। যারা এই মাসে নতুন জবের জন্য ভাবছেন তাদেরকে আমি বলবো এই কথাটা একদমই ভুলে যেতে। এই মাসে নতুন জব পাওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির মানুষদের কোনো কিছুর বিনিময় নেই। নতুন যদি জব কোথাও পান সেই জায়গাটাও কিন্তু আপনারা ঠিকঠাক মানিয়ে উঠতে পারবেন না, যার ফলে সেখান থেকেও কিন্তু আপনাদের জবটা চেঞ্জ করতে পারে। তাই যেখানে আছেন সেখানে এফর্ট দিন, আমার মনে হয় বেশি ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। অফিসে কিন্তু কাজের প্রেশার অত্যাধিক মাত্রায় থাকবে। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো নতুন বিজনেস শুরু করার জন্য সময়টা একদমই পারফেক্ট না, যে বিজনেসটা আছে সেটা করুন, আমার মনে হয় বেশি ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবার জানবো আপনাদের ম্যারিড লাইফ কেমন থাকছে। ম্যারিড লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা একদমই ভালো যাবে না ম্যারিড লাইফ। অনেকের এই মাসে ম্যারিড লাইফে একটা ব্রেক হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। এই বিষয়টা আপনাকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু একটু ম্যানেজ করতে হবে, নাহলে কিন্তু প্রবলেমটা অনেক বড় হয়ে দাঁড়াবে। যে সকল মানুষদের বিয়ের কথাবার্তা হয়ে গিয়েছিল, ধরুন বিবাহ হবে, সেই সকল মানুষদের ক্ষেত্রে বলবো এই মাসে সেই সকল মানুষদের ক্ষেত্রে বলবো বিবাহ ব্রেক হওয়ার সম্ভাবনাও কিন্তু একটা থাকছে। যারা বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা এই সকল আলাপ আলোচনা না করাই ভালো, একটু ওয়েট করে যান, মোটামুটি সেপ্টেম্বরের পরে এই ধরনের কথাবার্তা এগোন, তাহলে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এবার জানবো যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন। সরকারি চাকরির ক্ষেত্রে আমি বলবো সময়টা বেশ ভালো। যারা সরকারি চাকরি করেন তাদের এক্সট্রা রেসপন্সিবিলিটি আসবে, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন ওয়েট করে আছে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা বেটার। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কেমন, তাদের জন্য আমি বলবো সময়টা খুব একটা সুইটেবল নয়, প্রচণ্ড পরিমাণ পরিশ্রম আপনাদের করতে হবে, সেরকম রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন না। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে। হেলথের ক্ষেত্রে আমি বলবো এই সময় আপনাদের হার্ট সংক্রান্ত প্রবলেম অ্যারাইজ করবে, যাদের সুগারের প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম অ্যারাইজ করবে, যাদের থাইরয়েডের প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু এই সময় অ্যারাইজ করবে। মে মাসটা মকর রাশির মানুষদের জন্য সেরকম ভালো কিছু নিয়ে আসছে না, একটু ওয়েট করতে হবে আপনাদের ভালো কিছু পাওয়ার জন্য। বন্ধুরা, মে মাসে মকর রাশির কেমন যাবে না যাবে সেটা আমি আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।